ধর্মনগর মহকুমার তিল তিলথৈ সড়কের ঢুপির বন্ধ এবং লালছোড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটিতে রয়েছে পুকুর সমগর্ত আর তাতে সেই রাস্তা দিয়ে যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম একাধিকবার স্থানীয়রা গ্রাম মেম্বার প্রধানকে জানালেও তাদের তরফে রাস্তাটি সংস্কারের কোনো অধ্যক্ষ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এমনকি রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করা হলে স্থানীয় পঞ্চায়েতের আশ্বস্ত করা হলেও নিট ফল থাকি শূন্য তাই অবশেষে বাধ্য হয়ে সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে জোর কালভার্ট ব্রিজের ওপর লালছোড়ার ঠুপির বন্ধ যাওয়ার মূল রাস্তাটি অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসে একটা সময় টায়ার জ্বালিয়ে অবরোধ স্থল উত্তপ্ত হয়ে ওঠে পথ অবরোধকারীদের অভিযোগ বটরসি তিলথই সড়কের ওপর বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের ভরসা প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা পর অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছ ধর্মনগর থানার পুলিশ ছুটে যান ধর্মনগর পূর্ত দপ্তরের আধিকারিকরাও পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা পথ অবরোধকারীদের আশ্বস্ত করে খুবই শীঘ্রই সড়কটি সংস্কারের হাত দেবে দপ্তর আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে কোনো কাজ হয়নি রাস্তার বেহাল অবস্থা বড় বড় রাস্তা একটু একদম ভিতর পর্যন্ত গেছে রাস্তা সেম একটা টুকটুক রাস্তা দিয়ে যাবার সময় প্যাসেঞ্জার টুকটুক থেকে পড়ে যায় নিচে কালকে একটা অঘটন ঘটেছে পুলিশ পাশেই একটা মহিলা টুকটুক থেকে নিচে পড়ে গেছে এরকম হচ্ছে রাস্তার এই অবস্থা আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে একবার আমরা অবরোধ করেছি তারপর এখানে লোকাল প্রধান মেম্বাররা এখানে আমাদের অবরোধে এসেছিল প্রতিশ্রুতিও দিয়েছে যে হয়ে যাবে সপ্তাহের ভিতরে কিন্তু হয়নি তাই আজকে এই বাউতাবাজি বারো সাক্ষার জুমলা কথাবার্তা এসবের বিরুদ্ধে রাস্তার অবরোধে রাস্তার বেহাল অবস্থা তাই আমরা আবার এই গণ আন্দোলনে অবরোধ করেছি আজকে অবশেষে রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে প্রায় আড়াই ঘন্টা পথ অবরোধের পর ব্যস্ততম এই সড়কটি অবরোধমুক্ত হয় অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ